بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جتنے مردود شیطان الوسواسہ تھے کہ اللہ سبحانا چاہے ساتھے ساتھے آج کے رالی سے بیشہ آسنا کرتی کہ اللہ نام شرم کرے بلتے ہوئے بسم اللہ الرحمن الرحیم اللہ نام شروع کرنا تم را آسا کری باری تھے سب آئے بھالو آسو ایمان ای کرونا بھائے بھائے آپ تو بھاتی মরণ বেদি থেকে রক্ত পাওয়ার জন্য নিশ্চয়ই তোমরা সবসময় মাস্ক পরে থাকবে এবং তোমাদের হ্যান্ড ওয়াশ ব্যবহার করবে, যেটা সরকার যে নীতিমালা দিয়েছে স্বাস্থ্যসম্মত কাজের জন্য তোমরা সজাগ থাকবে। আজকের আমার আলোচ্য বিষয় আর নেফাক, নেফাকের পরিচয় সম্পর্কে তোমাদের কাছে বলতে হয়। নেফাক শব্দের অর্থ ভণ্ডামী, কপটতা, প্রতারণা, দ্বিমুখী নীতি ইত্যাদি। ইসলামী পরিভাষায় মুখে ইসলাম স্বীকার ও অন্তরে অবিশ্বাস করাকে নেফাক বলে। যে ব্যক্তি এরূপ করে তাকে বলা হয় মুনাফিক। মুনাফিক সাধারণত সামাজিক পার্থিব লাভের জন্য এরূপ করে থাকে, তারা মুসলমান ও কাফের উভয় দলের সাথেই থাকে। প্রকাশ্যে তারা নিজেদের মুসলমান বলে দাবি করে, কিন্তু গোপনে তারা ইসলামের অস্বীকার করে। তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা খুব লক্ষ্য করে শুনবা, এই আয়াতটা সূরা আল বাকারা আয়াত নম্বর 14। ওয়া ইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালা ইলা শায়াতিনি ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। অর্থাৎ যখন তারা মুনাফিকরা ইসলামের সাথে মিলিত হয় তখন বলে তারা আমরা ঈমান এনেছি, আর যখন তারা গোপনে তাদের শয়তানের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি। এর মুনাফিকের চরিত্র আর শুধু তাদের সাথে ঠাট্টা তামাশা করেই থাকে। এই কথা অন্তরে কুফর রেখে প্রকাশকারী হলো মুনাফিক, মুনাফিকদের চরিত্র। এখন আসি মুনাফিকদের চরিত্র কি। নেফাক হলো নৈতিকতা ও মানবিকতা আদর্শের বিপরীত কাজ। মুনাফিকদের চরিত্র দেখলে আমরা সত্য জানতে পাই। তারা সব ধরনের অন্যায় ও মন্দ কাজ করে থাকে। উভয় উত্তম আদর্শ, উত্তম চরিত্রের ধারা তাদের কখনো অনুশীলন করে না, বরং মিথ্যা প্রতারণাই তাদের প্রধান কাজ। এই জন্য আল্লাহ তাআলা সূরা আল মুনাফিকে আয়াত নম্বর 1 এখানে আল্লাহ তাআলা বলেন, বল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা মুনাফিকিনা লাকাযিবুন। আর আল্লাহ সাক্ষ্য দেন যে মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে মুনাফিকদের চরিত্র সম্পর্কে একটি হাদিস বর্ণিত করেছে, বুখারী ও সহি বুখারি ও সহি মুসলিম শরীফ, যেটা একাত্রতে বলা হয় মুত্তাফাক আলাইহি। এই হাদিসে বলে, আয়াতাল মুনাফিকিন সালাসাতি সালাসাতুন ইযা হাদাসা কাযাবা ওয়াইযা ওয়াদা আখলাফা ওয়াইযা তুমিনু খায়ানা। মুসলমানের নির্দেশন হলো তিনটা আলাম, তিনটা নির্দেশন মানে আলাম। এদের চরিত্র যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে, তার নিকট কোনো কিছু গচ্ছিত রাখা হয় তখন তা খেয়ামত করে। নেফাকের কুফা ও পরিণতি দেখি। ইসলামের সাথে কোরআনের সাথে মুনাফিকি করলে তার পরিণত ভয়াবহ। যে ভয়াবহ সম্পর্কে আজকে তোমাদের কাছে আলোচ্য বিষয়, এটা এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, এগুলি তোমাদের স্মরণ রাখতে হবে। নেফাক জঘন্যতম পাপ,
জঘন্যতম পা এটা মানুষের চরিত্র ধ্বংস করে ফেলে। নেভাকের ফলে মানুষ অন্যায় অশ্লীল কাজ অত্যন্ত হয়ে যায়, ফলে মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয়ে যায়। নেভাকের দ্বারা মানুষের অবিশ্বাস ও সন্দেহ সৃষ্টি হয়, ফলে মানুষ সমাজে মারামারি কাটাকাটি হানাহানি অশান্তি সৃষ্টি হয়। মুনাফিকরা ইসলামের চরম শত্রু, কোরআনের নবীর শত্রু, আল্লাহর শত্রু, কোরআনের শত্রু, হাদিসের শত্রু। এক কথা বলা যায় ইসলামের চরম শত্রু। এরা বাহিরে মুসলমান বলে দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা মানে কাফেররা কাফেরদের পক্ষে কাজ করে, কখনই আপাত করে, ইসলামের ক্ষতি করে। এদের গোপন শত্রুতা মুসলমানের বিপদে ফেলে এবং শত্রুতা গুপ্তচার হিসেবে তারা কাজ করে। ইসলাম ও মুসলমানের গোপন করা দুর্বলতা প্রকাশ করে দেয়। এরা মুসলমানের মতানৈক্য ও মারামারি সৃষ্টি করে, সৃষ্টির চেষ্টা করে। প্রকাশ্য শত্রু তুলনায় গোপন শত্রু বেশি ক্ষতিকর করে, কেননা চেনা যায় না, এদেরকে ধরা যায় না। এই জন্য একটি কথা মনে পড়ছে, এটা হাদিস, রসুল করিম সাল্লাহ সাল্লামের সাথে একজন সাহাবি মুনাফিকদের সর্দার নামে, যার নামে আখ্যায়িত, রাসূলের পিছনে নামাজ পড়ত মদিনায়, খোতবাও দিতেন মাঝে মাঝে এবং খোতবার আলোচ্য বিষয়ে আলোচনাও করত। ইসলামের খুব রাসূলের সামনে মানে ইসলামের কথা বলত, কিন্তু ভিতরে গোপন মুনাফিকদের সাথে আদার করত। তোমরা জানে রেখো, এটা ভালো করে বুঝবে এই ঘটনাটি, ইসলামের বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ হয়েছিল, সত্যের আন্দোলন হয়েছিল, কিন্তু মুনাফিক ভয়াবহ সেই উহুদের যুদ্ধের ময়দানে সেখানে 70 জন সাহাবি শাহাদত বরণ করেছেন, সেখানে যুক্তিহীন অজুহাত কাটাইয়া ওনার যে সৈন্যদল ছিল সেখানে যুদ্ধে অংশগ্রহণ করে নাই, সেদিন যুদ্ধের সময় সে মুনাফিকি করেছে রাসূলের সামনে। সেই যুদ্ধে এত সাহাবি শহীদ হয়েছিল, এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কোনদিন একটা মশা পড়ে নাই, সম্মান করেছিল, সেখানেও সেই মুনাফিকদের আচরণের কারণে, সেই কাফেরদের সঙ্গে আতাত করার কারণে বিশ্বনবী পাথরের আঘাতে তার দান শহীদ হয়েছিল, নির্যাতিত হয়েছিল, নিষ্পৃষিত হয়েছিল এবং খাদের ভিতর পড়ে গেছিল। কিন্তু সেখানে ভয়াবহ যুদ্ধে 70 জন সাহাবি এই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন শুধু এই আবদুল্লাহ বিন ওবাই মুনাফিকদের এই কারণেই, এই ঘটনা। এই জন্য বিশ্ব জগতের মধ্যে মুনাফিকদের সর্দার নামে খ্যাত সে আবদুল্লাহ বিন ওবাই। আমরা আবদুল্লাহ বিন ওবাই হতে চাই না, আমরা সত্যিকার ইমাম, আল্লাহকে বিশ্বাস করেছি, রাসূলকে বিশ্বাস করেছি, আমাদের কোরআনের জন্য মুনাফিকি ছেড়ে দিয়ে আমাদের অন্তরে বিশ্বাস রেখেই আমাদের কাজকর্ম করে যেতে হবে। এই মুনাফিকদের সম্পর্কে শেষ পরিণতি ভয়াবহ একটি সূরা নাযিল হয়েছিলেন, কারণ মুনাফিকরা জাহান্নামে যাবে, ওরা ঘৃণিত, ওরা আখেরাতে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন আযাব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সূরা আন-নিসা আয়াত নম্বর 145। আমরা সকলেই নিফাক থেকে বেঁচে থাকবো। হাদিস যেসব কাজ মুনাফিকদের নির্দেশন হিসাবে বর্ণিত হলো হয়েছে, আমরা সেগুলি বর্জন করব, খাঁটি মমিন হিসাবে জীবনযাপনের চেষ্টা করব। এখন এর থেকে আমাদের পরিহার করতে হবে, কী পরিহার করতে হবে, এগুলি আমাদের শিক্ষা। পরিহার করতে হলে তিনটা জিনিস আমাদের আমল করতে হবে। এক নম্বর হলো, কথা বলার সময় সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। দুই নম্বর হলো, কাউকে কথা দিলে তার রক্ষা করবে, কেননা এই কাউকে কথা বর্তমান করলে এটা কিন্তু ইমান থাকে না। এই জন্য কারোর সাথে কোনো কথা দিলে তার রক্ষা করতে হবে, সেটা থাকতে হবে সত্য এবং কোরআন হাদিসের মতে, বিপরীত হলে নয়। আমানত, তিন নম্বরের আমানত রক্ষা করবে, যেমন কারো কাছ থেকে
কোনো জিনিস সম্পদ আমানত রাখলে যা যথাযথভাবে মানে সংরক্ষণ করবে এবং ফেরত দিবে, এদের থেকে আমাদের পরিহার থাকতে হবে, পরিহার করতে হবে। মুনাফিক উচ্ছেদ করে দিয়ে এই তিনটা জিনিস আমল করে চলতে হবে। কারো সাথে কথা দিলে তা রক্ষা করবে, এছাড়া রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করবে না। তো আশা করি তোমরা ভালো করে বুঝছ এবং এগুলি থেকে আমাদের পরিহার করতে হবে। মুনাফিকদের ভয়াবহ ঘৃণিত কাজ থেকে আমাদের পরিবর্তন থাকতে হবে। বাড়িতে বসে তোমরা এই কয়েকটা জিনিস ভালো করে তোমরা মানে পড়বে এবং পড়া করে তোমরা সৃজনশীল অবস্থায় সৃজনশীল হিসাবে প্রশ্ন বের করে আমাকে একটু জানাবে। তোমাদের আশা করি তোমরা ভালো থাকো এবং তোমাদের ভালো থেকে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য আজকের আলোচ্য বিষয়ে আলোচনা আমি এখানে সমাপ্তি করছি। খোদা হাফেজ। ওয়াকে দেওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।